খিরে, পোলাটা আমারে দেয়া কোনো সম্মানই করলো না, আমারে কোনো সালামই দিল না। এলাকায় নতুন নাকি? এই তুই কি এলাকায় নতুন নাকি? থাকি তো অনেক বছর ধরেই, তাও আমি নতুন। বুঝলাম না, থাকস তুই অনেক বছর ধরে, তাও তুই নতুন কেমনে? আরে এই এলাকার সব রাস্তাই আমি পুরান, কিন্তু এই রাস্তায় আমি নতুন। তুই এই রাস্তায় নতুন গিল্লিগে? আসলে ভাই এই এলাকার সব রাস্তা দিয়েই আমি ঘুরি, কিন্তু আজকে একটা মেয়ের পিছে ঘুরতে ঘুরতে এই রাস্তায় আমি আয়ে পড়ছি। কি তার মানে তুই ইফটিজিং করছ? ওই মেয়ে আমি ইফটিজিং করতে যাবো গিল্লিগে, ওই মেয়ে আমার গার্লফ্রেন্ড হবে। ওই বেটা তোর গার্লফ্রেন্ড কেমনে হইবে বেটা? এই এলাকার সব মেয়ে তো বেটা আমার বউ। কি কইলেন, বউ মানে? না মানে কিছু মেয়ে আবার বই নইব, কিন্তু আমি এলাকার বড় ভাই থাকতে তুই এলাকায় ঢুকার সাহস পাইলি কেমনে? ওই মেয়ে আপনি এলাকার বড় ভাই কোন দিক দিয়ে হইলেন? আপনারও হাইট যেরকম আমারও হাইট সেরকম, আপনারও দাঁড়িয়ে আছে আমারও দাঁড়িয়ে আছে, তাহলে আপনি এলাকার বড় ভাই কোন দিক দিয়ে হইলেন? তুই চশমা পড়তেছিস আমি চশমা পরি নাই, তার মানে কি বুঝলি? কি বুঝলাম? আলার বলা তুই এখনো বাচ্চা, তোর চোখের জ্যোতি ফুটে নাই। যাই হোক আমি এলাকার বড় ভাই, এই জায়গায় আছি এখন, তুই এদিকে জায়গা জামুন এলাকা থেকে যাবি না মানে? তাহলে কিন্তু তোর এখন গারামু। আমি কি বই থাকমু? বুঝছি তোর লগে মুখে কথা কয়ার কাম বাজে নাই, মেশিন আমার বাইর করাই লাগলো। বুঝলাম না তুই আসতাছ কিল্লিগে? প্লাস্টিকের বন্দুক দিয়ে আপনি আমারে ভয় দেখান? এই হালার বই, এটা কোনো প্লাস্টিকের বন্দুক না, এটা একদম রিয়েল বন্দুক। তাহলে একটা ফায়ার করে দেখান, এটা দিয়ে গুলি বাইরে হয় না আর বাইরে হইব না। আপনার মতো 10-12টা বড় ভাই আমার পকেটে রাখে, জানিন দিকে। এই হালার পু দেখ, তোর কিন্তু একদম কপাল বরাবর গুলি করে দিমু। এই প্লাস্টিকের বন্দুক দিয়ে গুলি বাইরে হয় না। হালার পু দেখ, এটা উপরে গুলি না বেরোলেও কপাল বরাবর ধরলে কিন্তু গুলি ঠিকই বাইরে হয়। মারেন মারেন মারেন, গুলি মারেন গুলি মারেন গুলি মারেন, বাইরে বউ না। বুঝলাম না গুলি আজকে বাইরেতেছে না গিল্লিগা? ভালো হয়েছে, তা হালার বলাই অন্তত একবার আমারে বড় ভাই কইছে। বুঝলাম না এই টাইমে আবার কেরা ফোন দিলো? কি এই টাইমে তো সালাম দিনে ফোন দেওয়ার কথা না। হ্যালো কি হয়েছে? ভাই আমারে বাসান, আমারে জঙ্গলে বাইন্দা তুইছে। কি তোর জঙ্গলে বাইন্দা তুইছে মানে? আমিও তো জঙ্গলে আছি, তুই কোন জঙ্গলে? আরে ভাই তাড়াতাড়ি আয়, এত কথা কওয়ার সময় নাই, আমার পশ্চিম সাইডের জঙ্গলে বাইন্দা রাখছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই অনেই থাক, আমি এখনই আইতাছি। এই হালার বলা অকনের ভাবতে সুস্কে উঠ। আমার ছোট ভাই বেটা কোনদিনও মোবাইল চুরি করতে পারে না। আমার ছোট ভাই সবসময় অন্যায়ের বিরুদ্ধে চলে আর সবসময় সত্য কথা কয়। এই তুই কি মোবাইল চুরি করছিস? আমি যতক্ষণ না পর্যন্ত মিসাইলটা বাইর করে না ফুটামু ততক্ষণ পর্যন্ত আমার রাগ কন্ট্রোল হইব না। এই আমরা তো পুরো ভুল জায়গায় আটকে আলাইছি, মিসাইল যদি একবার বের করে তাইলে তো আমাদের জীবন তেনা তেনা হয়ে যাবো। এর থেকে ভালো মোবাইল টোবাইল দিয়ে আমরা যাই গে। ভাই ভাই ধরেন আমি মোবাইল টোবাইল রেখে দেন, তাও আমাকে মাফ করে দেন। আলার বলা এমন ডরাসকে মারছিলি না ভাই? দরকার হলে রশি মুশি খুলে দিতেছি ভাই, তাও বলেন বাইরে জানি ভাই মিসাইল না ভাই করে। আলার পুরা এমন ডরাস কিল্লি গে, তোর আমার মাথা তার ছিঁড়ে দিত, এখন মিসাইল না বার করা পর্যন্ত আমার মাথা তার আর দূরাই লাগবো না। এখন দেখ এই মিসাইল দিয়ে আমি তোকে ফুটা কইরেই দিমু। খেলনা পিস্তল এত ঘন এটা তো বয় দেখাইছে আমাকে আলার পোহালা খেলনা পিস্তল দেখে বয় দেখাস আবার আমাকে মোবাইল নেস তত দুইটারি আজকে খবর আছে এইটা কি মিসাইলের থেকে কোন অংশে কম নাকি এন থেকে এবার একটা বুলেট বেরে তোকে যে জায়গায় লাগবো ওই জায়গায় পুরো 300 65 দিন ব্যথা থাকবো হালার পোহালা তুই এই খেলনা পিস্তল দেখে আমি করে বয় দেখাস না এটা থেকে বাইরে বড় ধর একটা পুঁতি বেরোইবো আর লাগলে বড় ধর 10 মিনিট ব্যথা করবো আর তুই এই পিস্তলটাকে আমি করে বয় দেখাস তত দুইটারি আজকে খবর আছে বুঝলাম না এটা দিলে ওরা গুলি বাইরে না গিল্লি কি
ফিরে বেটা চায় রুসুসকে দৌড় দে বেটা জীবন বাঁচলে বাপের নাম দৌড়া আল্লাহর বারবার খেলে আমার হাতেই গুলি বেরে আল্লাহর লেবরার বন্দুক এটা যখন অন্য কারো দিক ধরি তখন কোন গুলি বেরে না যখন আমার হাতে দিক ধরি তখন খেলি গুলি বেরে দোষ তো আপনারই অগতিকে যখন বন্দুক তাক করে ধরছেন তখন তো রিলেট করেন নাই হ্যাঁ হ্যাঁ কি কও যখন অগতিক ধরছি তখন রিলেট করি নাই না যখন আমার হাতে দিক ধরছি তখন রিলেট করছি হ্যাঁ হ্যাঁ কত বড় বেকুব আমি ওটা তো জানা কথাই আচ্ছা যাই হোক আরেকটা কই জানি না বন্দি তো হইব আচ্ছা বন্দে আর আমার নিয়ে চল উ আল্লাহর পালা হ্যালো কই তুই বুঝলাম না ভাই করে কোন কলতেছে এখন হইতেছে না এতক্ষণ সময় লাগাইছে কি রে তুই একা বসে কি করছ আরে কি আর করতাছে তোর মতো চুরি করার প্ল্যান করতাছে এখন দোকানের সামনে বইছে এনে তো টাকা পয়সা মোবাইল সবই আছে ভাই এটা কি কথা কইলেন আপনি আপনি জানেন যে আমি আপনার কতটা সম্মান করি আর তারপর আপনি আমার এই কথা কইলেন আপনি জানি কোনো অসম্মান নয় এর লাগি আমি কোনো সময় বকাবাজি করি না আরে তুই একদম ঠিক কথা কইছস তুই পোলা ডাম কলকে থাকলেও তুই অনেক ভালো আছস আলে এই যে হালার পোলারে দেখ চুরি করে ধরা খাইছিল কেবল ওরে ছাড়াই নিয়ে আইলাম তারপরে তো সমস্ত পোলাপন লগরা হেন আপনার নাম বদনাম করার লিগে ওই তুই চুপ থাক তুই কেন ভাইয়ের মধ্যে আমার মধ্যে গন্ডগোল লাগাবি আরে বেটা গন্ডগোল লাগা মুখে লিগে ভাই একটা কথা কইলে ওই অনুযায়ী আমি একটা অ্যানসার দিলাম আর কি আচ্ছা যাই হোক তুই একা বসে কি করছস ওটা ক আরে একা বসে কি করতেছ ওটা বড় বিষয় না এখন পোলাপনের যে অবস্থা আমাকে দুদিন পরে তো কেউ গুনবই না আর ভাইয়ের যে মান সম্মান অবস্থা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কালকে দেখ বাইরে জুতো খুলে বাইরে নাকি ওই বেটা তুই কি আমার অপমান করতেছস নাকি আরে না ভাই অপমান করুম কি লিগে আপনার সম্মানটা আরো কিভাবে বাড়ানো যায় এর লিগে আমি টাড়ে দিতেছি আচ্ছা যাই হোক এইগুলো বাদ দে সকাল থেকে বেটা কোনো কিছু খাই নাই তুই আমার লিগে দোকান থেকে কোনো কিছু নে আমি নিমু ভাই আতের কাছে আছে আপনি যান না ওই বেটা তাহলে তুই আনে বয়ারি জুস কি লিগে তুই নে বুঝছি আমার যাও লাগবো লন ভাই আরে বেটা কেক তো আমি খাবার দিয়ে দিছি কেক খাবার দিছেন মানে কালকে সকালে দেখলাম আপনি কেক খাইতেছেন গপ গপে তা আবার কলা দিয়ে আরে এই যে কি আজকে দিকে খাবার দিয়ে দিছি আচ্ছা একটু কেক কেক বাদ দে তুই আমার লাগি একটা ড্যানিশ নিয়ে আয় আমি আর পারুম না আপনারটা আপনি নিয়ে এখন যান কেতি পারবি নাকি লিগে দেন ভাই আমি সকাল থেকে অনেক কাটছি আপনার পারুম না আমার পা ব্যথা করতেছে সকাল থেকে তুই অনেক কাটছস তুই বেরিয়েছিলি কখন ওই আপনি যখন ফোন দিছেন তার একটু আগে তাহলে কোনে গেছিলি না কোন জায়গা দেয় নাই বাসাতে সরাসরি দেখা গেছি তাহলে তুই এনে আইসিস তাহলে তুই আড়স নাই তাহলে আমার লিগে আমি ড্যানিস নিয়ে বাসাতে আমার এই বন্ধু আইটা শালাকে নাই বুঝছি আমার ডামার ইনি খাই দিব বুঝছেন ভাই ওরে কেক দিলেন আপনি ড্যানিস খেলেন আমারে কি দিলেন ও আর কেক দিছি না এই তাহলে তুই কেকটা ফেরত দে দে তাহলে সমান সমান হইব বুঝলাম না কার ফোন বাজতেছে তোর ফোন বাজতেছে ফোন ধর নাইলে বন্ধ কর আরে ভাই আমার ফোন বাজা না আমার ফোনে রিংটোন না তাহলে তোর ফোন বাজতেছে তুই ফোন ধর আরে ভাই আমার ফোনে কেই রিংটোন না আপনার ফোন মনে বাজতেছে দেখেন আপনি আরে না আমার ফোন না 100% ওর কাছে এই বাজতেছে দেই তো ধরে দেখেন হালাম না আবার ফোন চুরি করছে কই ওর কাছে তো কোনো ফোন নাই এবার তোর চেক করার পালা দেই তো কিরে তুই আইফোন 13 প্রো ম্যাক্স কোনে পাইলি ভাই এই ফোন আমার নামে এটা বেশি কিছু জানি না আলার বউ ফোনটা তোর কাছ থেকে বেরিয়েছে আর তুই কইতেছস ফোনটা তোর না তার মানে তুই ফোন চুরি করছ আরে কি সব উল্টাপাল্টা কথা কন আমি ফোন চুরি করুম কি লাগি আমি এটা বেশি কিছু জানি না আরে ভাই আমার লাগে থাকে না এলি আমার অভ্যাস পাইছে চালু করে কো ফোন কোন থেকে পাইছ না কিন্তু গার পাইছে তুমি হালার পর তুই বেশি কথা কইলে তোরে কারামু ভাই ফোনের বিষয়ে আমি কিছু জানি না আর থেকে একটা কাম করি ফোন যেহেতু এটা আমরা পাইছি এই ফোনটা মাইকিং করে মালিকের কাছে ফেরত দেই এই হালার পর কি পাগল নাকি তখন বেটা হের কাছে ফোনটা ফেরত দিবার জামু তখন তো চোরকে বেটা আমাকে পিটাইব এর থেকে ভালো লো আমরা ফোনটা বেচে দেই যে টাকা পাবো ওই টাকা দিয়ে আমরা পার্টি করি ভালো বুদ্ধি তো আচ্ছা ভাই লন এটাই করি গে আচ্ছা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এই যে যাই আপনি রাস্তার মাঝখানে লাঠি সুরা নিয়ে দাঁড়া রয়েছেন কে রাস্তা দিকে হরেন যখন একটা গাড়ি মেরে দিব তখন তো একদম পটল তুলবে ওই আমার ফোন দে ফোন দিব কি এর ফোন আর কার ফোন আমার ফোন ফোন দে এই যে এটা হ্যাঁ এটা আমার ফোন এ হালার পালা বুইটা জানে কোন কার বয়স হয়ে গেছে এক পা গেছে কবর আর এক পা দুনিয়ার মধ্যে অনেক আবার 13 প্রো ম্যাক্স চালাবো বাড়ি একবার টিঙ্গু টিঙ্গু ছুড়ে এলাম ওই এত কথা বাদ আমার মোবাইল দে ভাই সর সামনে থেকে সর ওই এত কথা বাদ আমার মোবাইল দে এই হালার পালা কি ফোন তোর ফোন কেটে নিছে এই যে লম্বু পোলাটা নিছে আরে না আমি কোনো ফোন টোন নেই নাই মোবাইল নেস নেই না এই দেখ কেমন করে মোবাইল নিছস ভাই তাহলে ফোন আপনি চুরি করছেন আর ওটা আমার পকেটে ঢুকাই দিয়েছেন আপনার থেকে আমি এটা আশা করি নাই
আরে চাচা আমরা জেনে আছি এটা আপনি কেমনে জানলেন আরে বাংলাদেশে এখন ডিজিটাল হয়ে গেছে আমার মোবাইলে জিপিএস আছে ওই জিপিএস দেখে আমি নাইছি আরে ওই তো কি লাগে বড় ভাই আপন আরে না এলাকা সম্মানিত বড় ভাই উনি এলি গে তো কই এখন কে পোলা বন্ধু আপন বড় ভাই লগে এত কিছু করে না তোরা যা করতেছস আর ওই চুরি অপবাদ শুনছস কতবার আমি কম শুনছি ওই বেশি শুনছি ও এত দিন ওই চুরি করছে নাম দিছে তোকে দুইজনের তাইলে ভাই আমি চুরি অপরাধে ভাবো দুই তিন জায়গায় মেরে গেছি ওই বেটা দুই তিন জায়গায় মার করতে চাই কইছে আমিও তো এক জায়গায় মার খাইছি সমস্যা কিছু আর ওই হুন ভাই কিন্তু এমনি আমাকে অনেক ভালোবাসে আমাকে উচিত বাইরে একটা সালাম দেওয়া ওই তোকে সালাম পরে মোবাইল দে এখন সালাম দে তোরা জানমি আপনার ফোন লাগবে না আমরা নতুন একটা ফোন বাইরে কিনে দেবো ভাই আপনি আসলে আমাকে অনেক ভালোবাসেন আর আমিও আপনার মন থেকে অনেক ভালোবাসি আর তাই আজকে আপনার আমি মন থেকে একটা সালাম দিবার চাই সালাউদ্দিন আমরা তোর এতদিন সম্মান দিতে দেখছি আমাকে দুজনে মানসির সামনে তোর বানাবো শালার পোলা আগের ভিডিওটা শেষ সুযোগ যারা এখনো যারা দেখেন নাই ডেসক্রিপশনে লিংক আছে ফটাফট ভিডিও দেখেন কমেন্ট করেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ